हरे कृष्णा राधे राधे गोपाल सोना लीला कथा चैनले अपने सुस्वागतम। आमी बृंदा देवी दासी आज के आबार गोपाल सोनार एक अपूर्व लीला निये चले एसेछी। आशा करी अन्य दिनेर मतो आजकेर ई लीलाटीओ आपनादेर सकलेर खूब भालो लागबे। तबे एकटाई अनुरोध, आमादेर लीला कथाटी शोनार आगे चैनलटी सबस्क्राइब कर दिन, बेल आइकनटाओ प्रेस कर दिन, प्रत्येक दिन गोपाल सोनार एमन ही सुंदर सुंदर लीला कथा श्रवण करार जन्य। आज के दमदमे निवासी साक्षी देवी निजेर जीवनेर ए अपूर्व लीलाटी आमादेर संगे शेयर करेछेन। साक्षी देवी बोलेन, जेदिन थेके गोपाल सोना आमादेर बाड़ीते एसेछेन सेदिन थेकेई तिनि आमादेर संगे लीला करते लेगेछेन, आर से समस्त लीलागुलो आमी अनुभव करते पारी, किन्तु आमार शाशुड़ी मा कखनोई गोपाल सोनार लीला अनुभव करते पारेननी, जार कारणे तिनी आमाके सर्वदा बोलतेन समस्त किछु गोपाल सोना तोमार संगेई केन करे, आमी तो कोई कखनो अनुभव करते पारी ना जे स्वयं गोपाल सोना आमादेर बाड़ीते आछे, शुधुमात्र तोमारी केन एटा मने हय जे सत्यि गोपाल सोनार मध्ये प्राण आछे। साक्षी देवी बोललेन, आमार शाशुड़ी मा जे गोपाल सोनाके पछन्द करेन ना एमन नय, किन्तु तिनिओ गोपाल सोनार साक्षात लीलाके अनुभव करते चान, दर्शन करते चान, जेटा एखोनो उनार जीवने हये ओठेनि। যখনই গোপাল সোনা আমার সঙ্গে কোনো লীলা করেন, তখন সর্বপ্রথম আমি আমার শাশুড়িমাকেই সেই লীলার কথা শোনাই, বা আমি যখন গোপাল সোনাকে স্বপ্নে দেখি যে সে আমার পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে এবং আমার শাড়ির আঁচলটা সে নিজের হাতে ধরে রেখেছে, এই সমস্ত স্বপ্নগুলো যখন আমি আমার শাশুড়িমাকে বলি, তিনি বলেন, এই সমস্ত স্বপ্ন শুধু তুমি কেন দেখো, যদি সত্যি গোপাল সোনা আমাদের বাড়িতে বিরাজ করছে তাহলে তাকে বলো আমাকেও দর্শন দিতে, তাতে আমার বিশ্বাসের ভিতটাও শক্ত হবে আর আমিও তার প্রতি এবং সেবার প্রতি আগ্রহী হতে পারবো। কিন্তু কথাতেই তো আছে যে মন দিয়ে ভগবানকে ডাকে সে ভগবানকে অনুভব করতে পারে, কিন্তু যদি আমরা স্বার্থ নিয়ে ভগবানকে ডাকতে থাকি তাহলে কি সত্যি ভগবান আমাদের দর্শন দেন? কি মনে হয় আপনাদের? এই প্রশ্নের উত্তরটা কিন্তু আপনাদের সকলকে দিতেই হবে। আমি আমার প্রশ্নের উত্তরের অপেক্ষায় রইলাম। আবার কথায় ফিরে আসছি, সাক্ষী দেবী সর্বদাই নিজের গোপাল সোনাকে অনুভব করতে পারেন, কিন্তু তার মনে একটাই ইচ্ছা যে অন্তত একবার যেন গোপাল সোনা তার শাশুড়ি মাকে দর্শন দেন, যার ফলে তার শাশুড়ি মা গোপালের ওপর বিশ্বাস করতে পারেন এবং গোপাল সোনাকে স্বার্থের চোখে নয় অন্তর দিয়ে ভালোবাসতে পারেন। তিনি সর্বদাই গোপাল সোনার কাছে গেলে একটাই কথা বলেন, একবার অন্তত নিজের ঠাম্মাকে দেখা দিয়ে দে গোপাল। তাই এইবার গোপাল সোনা ঠিক করলেন, এবার ঠাম্মাকেই একটুখানি ভয় দেখাই। সাক্ষী দেবী বললেন, কিছুদিন আগের ঘটনা, আমাদের দুপুরবেলা রান্না করতে একটু দেরি হয়ে গেছিল। নিত্য গোপাল সোনাকে আমরা অন্ন ভোগ দিই, অবশ্য বাড়িতে যে সবাই নিরামিষ খায় তা নয়, তবে আমি সম্পূর্ণভাবে নিরামিষভোজী। সবার রান্নাবান্না করে দিয়ে স্নান করার পর আমি গোপাল সোনার জন্য এবং নিজের জন্য রান্না করি। গোপাল সোনাকে ভোগ নিবেদনের পরেই সেই প্রসাদ আমি গ্রহণ করি। এই কাজটা খুব কঠিন হলেও আমার সেরকমভাবে কিছু মনে হয় না। আসলে খুব ভোর ভোর ওঠা অভ্যাস, তার কারণেই আমি আমার সমস্ত কাজগুলো সময় মতো সেরে নিতে পারি এবং গোপাল সোনাকেও অন্ন ভোগ দিয়ে দিতে পারি। কারণ আমার অন্তর আমাকে সর্বদা এটাই বলে, আমি মা হয়ে কখনোই আমার সন্তানকে অভুক্ত রাখতে পারি না। যাই হোক, সেদিন সকলের রান্নাবান্না করে দিয়ে আমি স্নান করে গোপাল সোনার জন্য রান্না বসিয়ে দিই, কিন্তু রান্নাটা করতে একটু দেরি হয়ে যায়। তাই আমি সেদিন মাকে বলি, মা তোমার ছেলে তো বাড়িতে চলে এসেছে, তাকে দুপুরের খাবারটা আমি দিয়ে দিচ্ছি, তুমি শুধুমাত্র গোপাল সোনাকে একটু ভোগ লাগিয়ে দাও, সমস্ত কিছু রেডি করে দিচ্ছি, তুমি খালি ভোগটা নিবেদন করে দাও। এমনিতেই আজকে একটা বেজে গেছে, 12:30 মধ্যে আমি গোপালকে ভোগ দিয়ে দিই, একটু দেরি হয়ে গেল মা, একটু করে দাও না প্লিজ। আমার শাশুড়ি মা এমনিতে রাগী হলেও আমাকে খুব ভালোবাসেন, কখনোই তিনি আমার কথা ফেলতে পারেন না, তাই তিনি আমাকে বললেন, ঠিক আছে তুমি বাবুকে খেতে দিয়ে দাও, আমি গোপাল সোনাকে ভোগ নিবেদন করে দিচ্ছি। তিনি তাড়াতাড়ি নিজের পোশাকটা পরিবর্তন করে গোপাল সোনাকে ভোগ নিবেদনের জন্য ভোগ সমস্ত কিছু রেডি করে নিয়ে ঠাকুর ঘরে চলে যান।
কিন্তু তখনই ওনার জীবনে ঘটে এক অদ্ভুত ঘটনা। ঠাকুর ঘরে প্রবেশ করতে তিনি দেখেন যে তার গোপাল সোনা চোখ বন্ধ করে বসে আছে, যে বিষয়টা তাকে খুব ভাবিয়ে তুলেছিল। তাদের বাড়িতে রাধাকৃষ্ণ এবং গোপাল সোনার বিগ্রহ আছে, কিন্তু তিনি বারবার রাধাকৃষ্ণের দিকে তাকাচ্ছিলেন এবং গোপাল সোনার দিকে তাকাচ্ছিলেন, কিন্তু রাধাকৃষ্ণ তার চোখ খুলেই রেখেছিলেন, শুধুমাত্র গোপাল সোনাই তার চোখ বন্ধ করেছিলেন। গোপাল সোনা চোখ বন্ধ করে বসে আছে এটা দেখেই তিনি হতভম্ব হয়ে যান। তিনি নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না। সকল চিত্রপটগুলোকে তিনি ভালোভাবে দেখছিলেন, কিন্তু সকলেই চোখ খুলেছিল, শুধুমাত্র গোপাল সোনাই নিজের চোখ বন্ধ করে বসেছিলেন। তারপরেই তার জীবনে ঘটে যায় আর এক অদ্ভুত ঘটনা। যখন তিনি দেখেন যে গোপাল সোনা চোখ বন্ধ করে বসে আছে, তখন তিনি গোপাল সোনাকে বলেন, গোপাল গোপাল চোখ বন্ধ করেছো কেন? সাক্ষী দেবীর শাশুড়ি এই কথাটা বলা মাত্রই গোপাল সোনা নিজের চোখ দুটো খুলে দেন। বিষয়টা দেখে তিনি খুব ভয় পেয়ে যান এবং তিনি দৌড়ে সাক্ষী দেবীর কাছে চলে যান। তিনি সাক্ষী দেবীর কাছে গিয়ে বলেন, এ কি, তোমার গোপালের কি ঘুম আসছে নাকি? নিজের চোখগুলো বন্ধ করে রেখেছিল কেন? আমি তো ভয়ই পেয়ে গেছিলাম। যেই না বলেছি চোখ বন্ধ করেছিস কেন, অমনি নিজের চোখ দুটো খুলে নিল। এইভাবে যদি ঠাম্মাকে ভয় দেখায় তাহলে ঠাম্মা তো বেশি দিন বাঁচবেই না, ভয় পেয়ে মরে যাবে। শাশুড়িমার মুখে এ কথা শুনে সাক্ষী দেবী হা হা করে হাসতে থাকেন। তিনি তার শাশুড়িমাকে বলেন, তুমি তো কখনো বিশ্বাসই করতে না যে গোপাল সোনা লীলা করে, তাই আজকে তোমাকে লীলা দর্শন করিয়েছেন। কি, এবার বিশ্বাস হলো তো যে আমাদের গোপাল সোনা কত জাগ্রত? সাক্ষী দেবীর শাশুড়িমা এবার সাক্ষী দেবীর কথা শুনে হাসতে লাগেন। তিনি বলেন, হ্যাঁ, প্রথমে আমি একটু ভয় পেয়ে গেছিলাম, কিন্তু পরে নিজের ভুলটা বুঝতে পারি। সত্যি ভগবানের লীলা বোঝা বড়ই কঠিন, তাই তিনি লীলাধর আজ আমায় লীলা দেখালেন। সবশেষে সাক্ষী দেবী আমাদের বললেন, হয়তো ঘটনাটা আপনাদের অবিশ্বাস্যকর মনে হবে, কিন্তু আমার শাশুড়িমা, যিনি কখনোই গোপালকে বিশ্বাস করতেন না, তিনি স্বয়ং আমাকে একথা বলেছিলেন, তাই তার মুখ থেকে কথা শোনা কখনোই আমি অবিশ্বাস করতে পারি না। আর আমি সর্বদা বিশ্বাস করি আমার গোপাল সোনা সর্বদাই লীলা করে চলেছেন, আর এইভাবেই তিনি নিজের ঠাম্মার সঙ্গেও লীলা করেছিলেন। এবার আপনারা বলুন তো, সাক্ষী দেবীর জীবনের এই অপূর্ব লীলাটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে, হৃদয়কে স্পর্শ করে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে সকলে গোপাল সোনার এই অপূর্ব লীলাগুলি শ্রবণ করতে পারে। আর যদি আপনার জীবনেও ঘটেছে গোপাল সোনার এমন কিছু লীলা যা আপনি আমাদের সঙ্গে শেয়ার করতে চান, তাহলে আমায় কমেন্টে বলবেন, আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাদের দিয়ে দেব। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনটাও প্রেস করে দিন, প্রত্যেক দিন গোপাল সোনার এমনই সুন্দর সুন্দর লীলা কথা শ্রবণ করার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এভাবেই নিজের গোপাল সোনার সঙ্গে, নিজের পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন, খেলতে থাকুন, খুব 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 ভালো থাকুন, সুখে থাকুন। হরে কৃষ্ণা, রাধে রাধে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।